দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে, ফলে নৌকা পেয়েও চিন্তায় আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী, এমপি, মন্ত্রী, এমনকি দলের বড় নেতারাও ছাড় দিচ্ছেন না নিজ দলের নেতাদের। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে মাঠে সক্রিয় তারা। এ কারণে অনেক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হবে। বরিশালের সদর আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বিপরীতে লড়বেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। অপরদিকে হবিগঞ্জ চার আসনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। এবারও বেকায়দায় ফরিদপুর চার আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে তৎপর যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী। 2014 ও 18 সালে জাফরুল্লাহকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন নিক্সন। পিরোজপুর এক আসনেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সম রেজাউল করিমকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে, কারণ তার বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ দুবারের সংসদ সদস্য একেএম আব্দুল আওয়াল। এবারও মানিকগঞ্জ দুই আসনে মাঠ কাঁপাবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, তবে তিনিও নেই স্বস্তিতে, কারণ তাকে জিততে হলে টপকাতে হবে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে। নীলফামারী দুই আসনেও নৌকার প্রার্থী এবং সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আসাদুজ্জামান নূরের বিপক্ষে ভোটে লড়বে সদ্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন। কুষ্টিয়া তিন আসনেও নৌকার মাঝি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিপক্ষে নির্বাচনের মাঠে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত কুষ্টিয়া পৌরসভার পাঁচবারের মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। সিলেট এক আসনেও আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন ও দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবা উদ্দিন সিরাজের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন জনগণ। এদিকে রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অপরদিকে জামালপুর চার আসনে নৌকার মাঝি প্রকৌশলী মাহবুবুর রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন আলোচিত সমালোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। গাজীপুর তিন আসনেও স্বস্তিতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। নির্বাচনের মাঠে তার বিপক্ষে লড়তে প্রস্তুত কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। মেহেরপুর এক আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেনকে টেক্কা দিতে মাঠে আছেন দুবারের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান। ইয়াসিন আলী, সোনালী নিউজ।